তো ফাইনালি রুমে পৌঁছিয়ে গেছি, আর এবার 3 দিন একদম মজা। যাকে বাবা, অনেকটা লম্বা জার্নি, ট্রাফিক জ্যাম, সব কিছু কাটিয়ে রুমে চলে এসেছি। প্রচণ্ড পেটে চুহা দৌড়াচ্ছে, এবার খেতে যাব। খাওয়ার পরে এসে তারপরে কথা বলবো, এখন আর বেশি কথা বলবো না। আমরা এতটাই লেট হয়ে গেছি যে মঠে সবাইকার প্রসাদ পাওয়া হয়ে গেছে। মহারাজ আমাদের জন্য অপেক্ষা করেছিলেন, তো বসে পড়েছি আর দারুণ সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করা হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, পেট পুজো হলো। পেট পুজো হওয়ার পরে একটু বাইরে এসেছি, আর এই জায়গাটা মনে পড়ছে? দোলের ব্লগগুলো যদি দেখে থাকো আমার, তাহলে নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, শ্রী চৈতন্য গড়িয়া মঠ। দেখো বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে না? এখানে একটা ভেতরে লোটাস টেম্পলের ইয়ে হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। হোপফুলি নেক্সট ইয়ারে বোধ হয় ইনোগ্রেশন হয়ে যাবে, তখন আবার আসবো দেখাবো। আর ভিড়টা দেখছো ভেতরে, দেখ কীরকম খালি খালি, কিন্তু এরকমটা না, ভেতরটা যতটাই খালি বাইরেটা ততটাই ভিড়, মানে মারাত্মক ভিড় যাকে বলে। ভাবতে পারিনি এই সময়তে মানে এখানে মায়াপুরে এত ভিড় হবে, বাপরে বাপ, মানে লিটারালি গিজগিজ করছে, এত ভিড়, অটো টোটো রিক্সা কিচ্ছু চলছে না, বাপরে মানুষ, মানে আমরা যেখানে গেছি যাবো সেখানে সব মানুষের সেখানেই যেতে ইচ্ছা করে। আসলে এখন সব দিকে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে ক্রিসমাস, তো বাচ্চাদের তো স্কুল ছুটি হয়ে গেছে, তো ম্যাক্সিমাম এটাকে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন টাইপ অফ লোকে ভেবে বেড়াতে আসছে। আগে লোকে এদিক ওইদিক সেদিক ঘুরতে যেত, তো এখন স্পিরিচুয়াল জায়গাতেও প্রচুর মানুষে আসছে। আমরাই তো আসলাম, দেখো গৌর নিতাইয়ের দর্শন করো। আমরা ইসকন টেম্পলের ভেতরে তো ঢুকে গেছি, তবে এত ভিড়, মানে গেটের বাইরে লিটারালি গাড়ি গাড়ি লোক আসছে, বাসে করে করে লোক নামছে। এই দেখো, এটা হচ্ছে শ্রীমন্দির, আর শ্রীমন্দিরের বাইরেটা দেখছো কতটা ভিড়। তো আজকের তো লাইনে দাঁড়ালাম, দাঁড়িয়েও মানে যা দেখছি কোনোভাবেই চান্স নেই, এত ভিড়ের মধ্যে ঢুকতে একদম ভালো লাগছে না। মানে কি, ঠাকুরকে ভালো করে দর্শন করতেই পারবো না, ঠেলা মেরেই বেরিয়ে যেতে হবে। তো বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে এখানে এই ফরেনার্সরা এখানে একটা ইয়ে গ্রুপ মতন করে নাম সংকীর্তন করছে, তো আমরাও এখানে জয়েন করলাম। খুব সুন্দর, মানে দুর্দান্তভাবে এরা করে, আর দেখতেও ভালো লাগে। চলো একটুখানি এনজয় করি এদের সাথে। ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে, তো লাস্টে ফিরে এসেছি। আর কি অবস্থা রাস্তাতে, না একটা অটো, না টোটো, না রিক্সা, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে, এত মারাত্মক ভিড় হয়েছে। তো আজকে তো শ্রীমন্দিরের দর্শন করতে পারলাম না, তো কাল আবার অ্যাটেম্পট নেব। বাড়ি এখানে, বাড়ি বলছি মঠে ফিরে এসেছি, এসে এখানেই প্রসাদ নেব আজকে রাত্রেবেলা। তো আজকের এই মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। টিল দেন ডু টেক কেয়ার অফ ইয়ার সেলফ, হাসতে রহিয়ে, মুস্কুরাতে রহিয়ে, মুঝে অপনি দুয়াও মে ইয়াদ রাখিয়ে, হরি বোল।